পুরুলিয়া ইনডোর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে এক বিরল প্রজাতির পেঁচা উদ্ধার হলো। স্থানীয়রা জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পেঁচাটি আহত হলে বন দপ্তরে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে বন দপ্তরের কর্মীরা পেঁচাটি উদ্ধার করে। ওই বনকর্মীরা জানান, আহত পেঁচাটি চিকিৎসা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন।